দেখুন, বিজেপি কি বলছে সেটা তৃণমূল কংগ্রেসের শুনে লাভ নাই। আজকে যিনি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ইন্দ্রজিৎ সূত্রধর, সে হচ্ছে হযরতপুর গ্রাম পঞ্চায়েতের হযরতপুর অঞ্চলের 46 নম্বর বুথের বুথ সভাপতি। এবং গত 28 তারিখে একটা অভিযোগ হয়, 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি নির্বাচনী যে পোলিং এজেন্ট ছিলেন নির্মল সেন, তার স্ত্রীকে নিয়ে 28 তারিখে সে তারাপীঠ চলে যায় ফুর্তি করতে। এটাই একমাত্র বিজেপির কালচার। কালকে থানায়, গত 28 তারিখে থানায় নিখোঁজ ডায়েরি হয়, তার স্বামী নির্মল সেন করে। মেয়েটি কালকে থানায় এসে, থানাতে পুলিশ উদ্ধার করে নির্মল সেন স্বামী, তার হাতে কিন্তু রুবি সেন তার স্ত্রীকে তুলে দেয় কাকরতলা থানার পুলিশ। আজকে এইরকম একটি ঘটনা, এই যে আপনারা দেখছেন উত্তরপ্রদেশ গুজরাট যে নারী ধর্ষণ নারী নির্যাতন, আজকে পশ্চিমবাংলা দেখছে যে বিজেপি যে জায়গাতেই জিতেছে তারা কিন্তু মেয়েদের প্রতি অত্যাচারটাকে খুব বেশি সামনে নিয়ে এসছে। তার চাঞ্চল্য প্রমাণ হিসেবে একজন বিজেপির 46 নম্বর হযরতপুর অঞ্চলের বুথ সভাপতি ইন্দ্রজিৎ সূত্রধর পোলিং এজেন্ট নির্মল সেনের স্ত্রী রুবি সেনকে নিয়ে যে খেলাটা খেললে, এতে গোটা গ্রাম কেন, গোটা বীরভূম জেলা ধিক্কার জানাচ্ছে, গোটা বাংলা ধিক্কার জানাচ্ছে। এবং বিজেপি যেটা করছে, তাদের নির্বাচিত বিধায়ক আছে, অবিলম্বে বলবো যে একটা তদন্ত করে দোষীদিকে শাস্তি দেওয়া হোক। তৃণমূল কংগ্রেস কিন্তু ন্যায়ের প্রতীক, বিশ্বাসের প্রতীক এবং মানুষের সঙ্গে থাকার প্রতীক। আপনারা দেখান তৃণমূল কংগ্রেসের আমলে কোন জায়গায় নারী ধর্ষণ হয়েছে, নারী নির্যাতন হয়েছে। বিজেপি যে জায়গাগুলোতে জিতেছে এমনভাবে অত্যাচার শুরু করেছে যে সেটা চিন্তার বাইরে। মানুষ তো ছুঁড়ে ফেলেছে। আগামী 2024-এর যে নির্বাচন, আপনারা দেখুন 42টি লোকসভার মধ্যে 42টাই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। আর আমাদের নেতা কেষ্টমণ্ডল, কেষ্টমণ্ডলের কালচার আপনারা জানেন, আমরা এই জায়গাতে কোথাও দোষ ত্রুটি করলে আমাদেরকে শাসন করে, আমাদেরকে যেমন ভালোবাসে সোহাগ করে এবং আমাদেরকে কিন্তু কাজ করার পরামর্শও দেয়। তাই অনুব্রত মণ্ডলের সঙ্গে আমরা তো করি, তৃণমূলকে যেভাবে চাপাছে তারা নিজেদের ভেতরের কেলেঙ্কারিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। দেখুন, গুড় হলে আনারেই মিষ্টি, সব দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। তবে বিজেপি এখান থেকে বিদায় তো নেবেই 2024-এ, আর কিছু বলবো না। এরকম নোংরামি কিন্তু মানুষ মেনে নিচ্ছে। আমার নাম হচ্ছে, আমি স্বপন সেন, আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী।